গুড মর্নিং এভরিওয়ান, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো, আমিও ভালো আছি। আজকে আদিনে রেজাল্ট বলেছিলাম যাবো, তাই সকাল সকাল রান্না করতে বসে গেছি। দেখো এখন পালং শাক করবো, সবজি ভাজবো। পালং শাক রাখা আছে এখানে ধুয়ে, পালং শাকটা বসিয়ে নিই, তারপর আবার ভাত বসাবো। চালটা ভেজানো আছে আমার, সকালে চা খেয়েছি, চা খেয়ে বসে দিয়েছি সবজি রান্না করতে। ঘরের কাজ সারবো, তারপর স্কুলে যাবো। দেখতে থাকো বন্ধুরা, দেখো বন্ধুরা দেখো আহির কী করছে। সব সময় পেয়ে পিকুর উপর অত্যাচার করে, খাঁচা ধরে টানে আর পিকু ভয় পেয়ে পালিয়ে যায়। খুব বদমাস। কই পিকু দাদা, কই পিকু দাদা, কই পিকু দাদা, ওইটা পিকু দাদা, যাও ধরে নিয়ে আসো, পিকু দাদাকে ধরে নিয়ে আসো, ধরে নিয়ে আসো পিকু দাদাকে, ধরে নিয়ে আসো। ওই যে পিকু দাদা আসছে, হাম্পি দাও পিকু দাদাকে, হাম্পি দাও, হাম্পি দাও পিকু দাদাকে। হ্যাঁ ডাকো ডাকো পিকু দাদাকে, ডাকো ডাকো ডাকো, যা পড়ে গেল। বন্ধুরা অনেক তাড়াতাড়ি করে গেছিলাম রেজাল্ট আনতে আবিরের, আর তাই জন্য তোমাদের দেখাতে পারিনি স্কুলটা আবিরের, আর তোমাদের অল্প একটু ভিডিও করতে পেরেছি। তা তোমরা দেখে নাও আবির রেজাল্ট কেমন করেছে। পড়াশোনায় মোটামুটি একটু ভালো আছে, একটু খারাপও আছে, তাও তোমরা দেখো রিপোর্টটা, রিপোর্ট কার্ডটা ওর। ও এবার ক্লাস থ্রিতে উঠলো, বইও কিনে নিয়ে এসেছি, খাতাটা খালি কেনা হয়নি, বই কটা পেয়েছি একটা বই পাইনি, কিছুদিন পর দেবে বলেছে বুক স্টল থেকে। আর রিপোর্ট কার্ডটা তোমাদের দেখাই। দেখো বন্ধুরা আবির দাস ক্লাস টু এর, ওর স্কুলের নাম প্রতীতি নার্সারি স্কুল। দেখো এটা হ্যাপি আলি রেজাল্ট, হ্যাপি আলিতে ফার্স্ট হয়েছিল। ও বাংলা মিডিয়ামে পড়ে, বাংলা মিডিয়ামে, ও ইংলিশ মিডিয়ামে পড়ে না। এটা অ্যানুয়াল, অ্যানুয়ালের একটা রিপোর্ট, অ্যানুয়ালে ও ফার্স্ট হয়েছে। দেখো তাহলে বন্ধুরা, তোমরা দেখলে যে ও ফার্স্ট হয়েছে। এবারে ও অনেক কিছু চাইছে, বলছে আমাকে এটা কিনে দাও, আমাকে গাড়ি কিনে দাও, স্বাভাবিক বাচ্চারা যেটা চায়। তা ওকে একটা কিউব কিনে দিয়েছি, আর এখন চাইছে রিমোট বাস দাও। তা ও দাদু বাস কিনে দেবে বলেছে, কিন্তু রিমোট বাস দেবে কি না জানি না। বাবার কাছে একটা চাইছে, আমার কাছে চাইছে, আম্মার কাছে চাইছে। তো বন্ধুরা ভিডিওটা আর বাড়ালাম না, আমার ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক করে দিও আর সাবস্ক্রাইব করে দিও। দেখা হচ্ছে নেক্সট কোনো ব্লগে।